হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের চ্যানেল 69-এ স্টুডিওতে যে উপস্থিত আছেন সে একজন ফেসবুক সেলিব্রিটি। তাকে আমরা ফেসবুকে নানা চরিত্রের মানুষ হিসেবে দেখি, নানাভাবে সে মানুষের কাছে আসে, নানাভাবে সে তার পরিচয় দেয়। আজকে তার সাথে আমরা কিছুটা সময় আড্ডা দেব, আসুন কথা বলা যাক। ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ভাই, আমরা ফেসবুকে দেখি আপনি প্রায় সময় গান গান, সমাজ সচেতনমূলক কথা বলেন, আবার নাচেন, আবার নানা ধরনের সুন্দর সুন্দর স্ট্যাটাস দেন। আসলে মূলত আপনার পেশাটা কি আমরা জানতে চাই। ঠিক আছে, আমি মানে কী করি, কী কাজটা করি? জি জি, আসলে আমি আসলে একটা চাকরিজীবী, আমি একটা জব করি সিটি গ্রুপে, আজগুলি হসপিটাল এক্সিকিউটিভ মার্কেটিং বিজনেস অফ ডেভেলপমেন্টে, যে পোস্টে আমি আসি দীর্ঘ 6 বছর। এর আগে আমি জব করছি অন্য একটা প্রতিষ্ঠানে, সেখানে প্রায় 20 বছর জব করছি। এই তো ভাই, আপনি এত বড় একটা প্রতিষ্ঠানে ভালো একটা পোস্টে চাকরি করেন, জব করেন, তারপর আপনার যেগুলো করেন ফেসবুক, অনেকে তো ভালো দৃষ্টিতে নিচ্ছে না, এই তারপর আপনি করছেন এই জিনিসগুলো কেমন আর কি? না না, কেউ ভালো দিক দিয়ে নিল, কে খারাপ দিক দিয়ে নিল, এটা আমার সম্পূর্ণ তাদের ব্যাপার। আর আমার সর্বপ্রথম আমার হলো যেটা পেশা, যেটা আমার প্রফেশনটা আমার সবচেয়ে বড় যাবে, পেটের জন্য আগে চিন্তা হয় প্রফেশন, তারপর আমি ডিসিশান নেই, লোকেশান দেই, প্রেসক্রিপশান দেই, মানে টোটাল নিয়ে আমি শুরু করি। আমি জানি যে মানুষের টাইম ইজ শর্ট, মানে লাইফ ইজ শর্ট, টাইম ইজ শর্ট। এই শর্ট টাইমে মানুষ সময় লস না করে, আমি জানি যেটুকু সময় পাই মানুষকে এনজয় দেওয়ার চেষ্টা করি, নিজের মনকে প্রফুল্ল রাখার জন্যও আমি চেষ্টা করি, এবং মানুষকে একটু এনজয় দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করি। আমি সময় নষ্ট করি না, মোটেও না, দিন আমি ঘুমাই না। আচ্ছা ভাই, আমি আসলে আপনাকে তো ফেসবুকের মাধ্যমে পরিচিত, আপনাকে আপনার বেশিরভাগ সময় আমি এটা ফলো করি যে আপনি সবসময় হাসি খুশি মানুষ, এরকম লোক কিন্তু খুব কমই আছে। কীভাবে পারেন এত কিছু করার পরও যে করেন, কীভাবে করেন এগুলো? তো বললাম একটা একটা গড গিফট, আল্লাহ আমাকে মনের দিক দিয়ে ভালো লাগছে। হ্যাঁ, তবে একটা একটা জিনিস আছে, ভিতরে কারো টেনশান থাকলে তখন আসলে তার সেটা আসে না। তা আমিও চেষ্টা করি টেনশান যতই থাকে ওটা দূরে রাখার চেষ্টা করি, আপনার হাসি মুখ থাকার চেষ্টা করি, মানুষকে হাসানোর চেষ্টা করি। ভাই আপনি যে গানগুলো গান, অনেক ভালো ভালো গান গান, তা আমাদের দর্শকদের উদ্দেশ্যে কোন গানটা আপনি গাবেন? আসলে কিন্তু আমি শিল্পী না, কিন্তু বললাম না যে মনের খোরাক এটা, যেটা ভালো করে করি। তাহলে আপনি আমার কাছে কী শুনতে চান ভাই? কোন ধরনের গান শুনতে চান? আমি তো দেখি যে আপনার ভালো ভালো ব্র্যান্ডেড গানও গান, জলের গান যদি গাইতেন একটা। জলের গানও বকুল ফুল? জি, তো অনেক কষ্টের গান আসলে, তারপর চেষ্টা করতে পারি আমি একটু। আচ্ছা তাহলে গান। আচ্ছা, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত খান বাধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত খান বাধাইলি, শালুক ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে চালুকে ফুলের লাজ নাই রাইতে চালুকে ফোটেলো, রাইতে চালুকে ফোটে যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। আমার জামাই দান ভাই হরিণি ডাঙ্গার মাঠে লো, হরিণি ডাঙ্গার মাঠে আমার জামাই দান ভাই হরিণি ডাঙ্গার মাঠে লো, হরিণি ডাঙ্গার মাঠে সারা দেহে ঘাম ঝরে, সারা দেহে ঘাম ঝরে দেখা পারান ফাটে লো, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি, বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। শাওন ভাদ্র মাসে জামাইয়া দর করে লো, জামাইয়া দর করে
বদর মাসে জামাইয়া দর করে লো জামাইয়া দর করে ইচ্ছে জামাই করব আদর ইচ্ছে জামাই করব আদর দানা তো নাই ঘরে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কান বাতাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কান বাতাইলি শালুকে ফুলের লাজ নাই রাইতে শালুক ফোটে লো রাইতে শালুক ফোটে যার সনে যার ভালোবাসা যার সনে যার ভালোবাসা সেই তো মজা লোটে লো বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বাঁধাইলি। এখন আমরা কোন গানটা শুনবো আপনার কাছ থেকে? এখন আমি গাইতে চাই রথীন্দ্রনাথ শিল্পী রথীন্দ্রনাথ রায়ের কি বলিব সোনার চাঁদে আমি কি বলিব। কি বলিব সোনার চাঁদে কি সোনার চান রে কি বলিয়া God.
তো পাহাড় রে দয়াল কি গো মোরিয়া বলিব সোনার জানে রে কি বলি মোরিয়া বলিব সোনার জানে রে কি বলি মোরিয়া। প্রবাসীদের উদ্দেশ্যে এবং যত ছেলে মেয়ে আছে তাদের উদ্দেশ্যে মায়ের গান যদি একটা গাইতেন। মায়ের গান বলতে আসলে কি, প্রবাসী বলতে কিছু নাই, পৃথিবীতে যারা সবাই জন্মগ্রহণ করছে মায়ের পেটে থেকে, প্রত্যেকের মা সবার কাছে সমান, প্রবাসী হোক দেশি হোক আর যেই হোক। তো আমি একটা গান গাইতে চাই, ওই নকুল বিশ্বাস নিজেই লিখছে নিজেই সুরকার, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ ভালোবাসে না, একমাত্র স্বার্থ ছাড়া ভালোবাসে সেটা হলো আমার মা। আমি শিল্পী নকুল কুমার বিশ্বাসের ওই মায়ের গানটা, যেটা আমার খুব ফেভারিট, জানি না গাইতে পারবো কিনা, কিন্তু অনেকের কাছে ভালো লাগে, আমার কাছে প্রিয় গান মায়ের গান, এর সাথে কোনো গান আমি দেখি না। ও স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। করে কোটায় আরে কাদা দিয়া মাটির মূর্তি করে, কোটায়ারে কাদা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তি কারিগরে, করে কোটায়ারে কাদা দিয়া মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নাই মূর্তির কারিগরে, এত সুন্দর দেহ দিয়াও মায়ে আমার মূল্য চাইল না, মূল্য চাইল না, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। সাধকের জীবনে কাটাই ভক্তি সাধনায়, সাধকের ভক্তি করে মুক্তি কামনায়, মায়ের জীবনে কাটে শুধু ছেলের মঙ্গল কামনায়, সাধকের ভক্তি করে মুক্তি কামনায়, সাধকের মুক্তি চাই ভক্তি করে ভাই, মায়ের জীবনে কাটে শুধু ছেলের মঙ্গল কামনায়, ওরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, তুই স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। ভাই আপনার গানগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, আমি আশা করছি যে আমাদের যে দর্শক আছে তাদেরও ভালো লাগবে। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাইয়া।
দর্শকদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, আসলে আমি প্রফেশনাল শিল্পী না, তবে মাঝে মাঝে গাওয়ার চেষ্টা করি, হ্যাঁ নিজেই গাই, আবার কিছু চ্যানেলেও মাঝে মাঝে গাই, আবার কোনো অনুষ্ঠানের মাঝে মধ্যে গাই এইভাবে। কিন্তু দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে আসলে গান তো গান, এটা মনের খোরাক, আর আপনাদের ভালো লাগলে আমাকেও ভালো লাগবে, আর 69 আপনারা ভালোবাসবেন, 69 সাথে সবসময় থাকবেন, আমি আসি মাঝে মাঝে আসবো, আর আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালোবাসবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, তাতে আপনাদের ভালো লাগবে, আমাদের একটু উপকার হবে যে আমার সাথে আছে, এই জন্য আরও বিশেষ উপকার হবে, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল।